আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের ঝাবিতে কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর রণক্ষেত্র আহত শতাধিক চট্টগ্রামের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের যুবলীগের সংঘর্ষ নয় জনের অবস্থা আশঙ্কাজনক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল আহত শতাধিক ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের প্রতি সংহতি পাঁচ দেশের ছাত্র সংগঠন গায়েবানা জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেল পুলিশ সাবি প্রবৃত্তে অধ্যাপক জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা ফেসবুককে হুঁশিয়ারি শেষবারের মতো সতর্ক করলেন পলক পূজা উদযাপন পরিষদের নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ফেসবুক মেসেঞ্জার ব্যবহারে শিরোনাম এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা বুধবার সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে ওই পোস্টে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশই বিজিবি র্যাব সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আঠারো জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে সরকারি কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল চারটা পাঁচ মিনিটে ভিসি চত্বরে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কফিন ধরে শপথ করে বলেন এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। দাবি আদায় না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাবো না কোটা সংস্কারের আন্দোলনের নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় আন্দোলনকারীরা বলেন আজকে নতুন দিনের সূর্য উদয় হয়েছে আমরা আজ ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আত্মসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবনযাত্রা দিতে শুরু করেছে অনেক সাফল্য অর্জন করেছে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে আসীন করতে সক্ষম হয়েছে তারপর আমাদের অনেক দূর যেতে হবে বাংলাদেশের মানুষ যখন স্বস্তি শান্তিতে ফিরে তখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ভঙ্গ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এ ঘটনায় আহত হয়েছে অন্তত শতাধিক বুধবার বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে জাবিদের শহীদ মিনারের পাশের সড়কে শুরু হয় পুলিশের অ্যাকশন এর আগে দুপুর বারোটা থেকেই মুখোমুখি অবস্থান নিয়েছিল পুলিশ ও শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে আহত নয় জনের অবস্থা আশঙ্কাজনক বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ভিউ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে মঙ্গলবার মুরাদপুর ও ষোল শহর এলাকায় প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ এ ঘটনায় দুই শিক্ষার্থী সহ তিনজন নিহত হন সংঘর্ষে আহত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শিক্ষার্থী সহ শতাধিক মানুষ এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন খান গণমাধ্যমকে বলেন সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী সহ সাতাত্তর জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের অধিকাংশ চিকিৎসা শেষে রাতে হাসপাতাল ছেড়ে গেছেন বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে বিএম কলেজ এলাকায় ছাত্রলীগের সঙ্গে দিনভর সংঘর্ষে সড়কে যান চলাচল বন্ধ ছিল নগরীর বিভিন্ন স্থানে হামলায় সংঘর্ষে সাংবাদিক আন্দোলনকারী ও পুলিশ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক এর মধ্যে বাইশ জনকে সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ বুধবার বেলা বারোটার দিকে হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় সংঘর্ষের সূত্রপাত বিকেল পাঁচটায় দেখা গেছে পুরো কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা কোটা বিরোধী ছাত্রদের দখলে পুলিশের দাবি আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর করলে তাদের স্বচ্ছ ভঙ্গ করতে টিআল নিক্ষেপ করা হয় এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠি সোড়া হয় এর আগে বেলা সাড়ে এগারোটায় বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন এদিকে সকাল দশটার দিকে হাতেমালি কলেজ চৌমাথা সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবির সয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ হামলায় জড়িত ছাত্রলীগের সবাই এ সময় একটি কক্ষ থেকে আজ্ঞাস্ত্র উদ্ধার করা হয় বলে জানা গেছে এছাড়া ঢাবির সবগুলো নারীদের হল থেকে ছাত্রলীগের নেতৃত্বে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ঢাবির শিক্ষার্থীরা জানান এদিন সকালে নেতাকর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ক্যাম্পাস থেকে পালিয়েছেন পর ঢাবি ছাত্রলীগ সভাপতি মাঝহারুল কবির স্বয়ন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগ অবস্থান করা পরান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বেশ কিছুক্ষণ কক্ষ দখল করেন তারা এতে বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাকু পিস্তল রিভলভার ও মদের বোতল উদ্ধার করেন শিক্ষার্থীরা বুধবার দুপুর তিনটায় কোটা সংস্কার আন্দোলনের শহীদদের প্রতি গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হল দখল করে নেন তারা ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পরে এই মুহূর্তে পুরো ক্যাম্পাস শূন্য ছাত্রলীগ সরেজমিনে দেখা যায় সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে এমনকি দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেন বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে সংহতি জানিয়েছে ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ মোট পাঁচ দেশের ছাত্র সংগঠন আজ বুধবার এআইএসএ এর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা একাধিক বিবৃতিতে এই সংহতির কথা জানানো হয় ভারতের এআইএসএ ছাড়াও সংহতি জানানো অন্য সংগঠনগুলো হলো অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়ন ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন সোশ্যালিস্ট স্টুডেন্ট ইউনিয়ন সোশ্যালিস্ট ইউথ ইউনিয়ন সোশ্যালিস্ট অ্যালায়েন্স ইয়াং কমিউনিস্ট লিগ অফ ব্রিটেন লিবারেটেড জোন ফর গাজা এক্সে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে রাস্তায় এবং তাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে তারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ দ্বারা সহিংস দমন পীড়নের মুখোমুখি হয়েছেন এতে নারী শিক্ষার্থী সহ আহত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী দুঃখজনকভাবে বিক্ষোভ চলাকালে বিভিন্ন জেলায় নিহত হয়েছেন অন্তত ছয় শিক্ষার্থী

পুলিশ ইমাম আব্দুর রহমান হিরুন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনকে ধরে নিয়ে যায় এতে জানাজা পণ্ড হয়ে যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বুধবার দুপুর থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুক অলে ও সাবি প্রবীর বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয় এই বিবৃতিতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে সাবি প্রভৃতি আজীবন নিষিদ্ধ করা হল বলে উল্লেখ করা হয় মোহাম্মদ জাফর ইকবাল সাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হক ও সাবিব প্রবীর অবসরপ্রাপ্ত অধ্যাপক কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার একটি নিবন্ধন লেখেন মোহাম্মদ জাফর ইকবাল এই নিবন্ধনের একটি অংশ ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে এ নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এজন্য ফেসবুক দায়ী এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমরা ফেসবুক এক্স সহ সবাইকে শেষবারের মতো সতর্ক করছি সরকারের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পলক বলেন সারা দেশের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকার উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে যাচাই বাছাই না করে শিক্ষার্থীরা যেন কোনো সিদ্ধান্ত না নেন সিরাজগঞ্জের শাহজাদপুরে পূজা উদযাপন পরিষদ নেতা মানিক সরকারকে লোহার রড় ও সেলাই রেঞ্জ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মারুফ হোসেন সুনাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন ও সবুজ ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে তারা সংসদ সদস্য চয়ন ইসলাম সমর্থক বলে পরিচিত মঙ্গলবার দিন গত রাত সাড়ে এগারোটার দিকে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় খানবাড়ির সামনে ঘটনা এ ঘটে এ সময় মানিকের সঙ্গে থাকা শ্যালক সাগর কুমার দেবকে মারধর করা হয় মানিকের মোটরসাইকেল মোবাইল ও কাছে থাকা টাকাও ছিনতাই করা হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই মোবাইল ফোনের ইন্টারনেটের গতি বেশ কমে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল পরিচিত মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারেও অনেকে প্রবেশ করতে পারছেন না দীর্ঘ চেষ্টায় প্রবেশ করতে পারলেও কোনো বার্তা ছবি ও ভিডিও পোস্ট করতে পারছেন না ব্যবহারকারীরা এছাড়া ব্যবহারকারীরা তাদের পোস্টে ক্লিক করে বার্তা ও ছবিও দেখতে পারছেন না হালনাগাদ পোস্ট খুঁজে পেতেও বেগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের বুধবার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের ইন্টারনেট গতি ধীর হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারও জটিলতা দেখা দিয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ